এরপরে প্রশ্ন হলো কোন মেয়ের সাথে বিবাহ ঠিক হয়েছে এবং পরবর্তীতে অনৈতিক মেলামেশার ফলে তার গর্ভে বাচ্চা এসেছে এবং মাঝে মেয়েটার অন্যত্র বিবাহ হয়েছে এমন অবস্থায় মেয়েটির সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার পিতা কে হবে যার সাথে অনৈতিক মেলামেশা হয়েছে সে নাকি পরবর্তীতে যার সাথে বিবাহ হয়েছে অবশ্যই জেনার কারণে যদি কোনো বাচ্চা গর্ভে আসে আল্লাহ মাফ করুক এই ভয়াবহ অপরাধ যদি কেউ করে তাহলে ওই বাচ্চা যার সাথে জেনার মাধ্যমে হয়েছে তার সন্তান হিসাবে বিবেচিত হবে এবং তাকেই বাপ হিসাবে পরিচয় করতে হবে কোনো অবস্থাতেই যার সাথে বিয়ে হয়েছে তার সন্তান হিসাবে চালিয়ে দেওয়া যাবে না কেউ জানে না আল্লাহ তাআলা তো ঠিকই জানেন অতএব এই দুই নম্বরে যদি করে তাহলে মেয়ে গুনাহগার হবে এবং অপরাধী হবে যে একজন মানুষ তার বাবা নয় তাকে তার বাবা হিসেবে সমাজের মানুষের মধ্যে পরিচয় করে দিচ্ছে ভাইরা আমার জেনা আজ এত ব্যাপক হয়ে গেছে জেনা নাই জেনা থেকে মুক্ত যৌবন আছে এই রকম তরুণ এরকম তরুণী আজ সোনার হরিণের মতো হয়ে গেছে যুবকদের চরিত্র শেষ হয়ে গেছে আমি সেজন্যই শুরুতে আলোচনা বলেছি বিনোদনের নামে ক্রীড়া কৌতুকের নামে আমাদের যুব সমাজকে ধ্বংস করে ফেলা হয়েছে এই জন্যই হালাল হারাম বাজ বিচার যারা করে চলে তারা পবিত্র থাকে তারা ভালো থাকে তারা নিরাপদ থাকে তারা সুখে থাকে বিধায় এই ধরনের হারাম কাজ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন সবাইকে আমার বন্ধুদের মধ্যে কিছু বন্ধু আছে যারা নামাজ কালাম পড়ে এবং মাঝে মধ্যে মেয়েদের খারাপ মেসেজ করে থাকে সবার জন্য নসিহা করবেন প্লিজ অনেক যুবকরা আছে এই রোগের রোগী যুবক মানে হলো একটু দুষ্টামি একটু বাদরামি মেয়েদের পিছে লাগালাগি তাদেরকে ইফটিজিং করা তাদেরকে উত্তক্ত করা ফেসবুকে মেসেজ দেওয়া হোয়াটসঅ্যাপে নক করা অযথা শিট দেওয়া এই বদমাইশি বাদরামি বেশিরভাগ যুবকরা আজকাল করাটাকে তাদের রাইট মনে করে মনে করে এটা আমার এই বয়সে করার বোধ অধিকার আছে এমনকি মুরব্বীরাও এটা দেখার পরও বলে যে একটু আধটু করে ঠিক না বেঠিক ভাইরা আমার আরশের নিচে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতম দিনে যাদেরকে ছায়া দিবেন আশ্রয় দিবেন তাদের মধ্যে এক শ্রেণীর লোক থাকবে যুবক তারা কোন যুবক যেই যুবক তার যৌবনে কোনো কালিমা লাগতে দেয় নাই ইতিপূর্বে কখনো করে থাকলে তওবা করে নতুন করে জীবন গড়েছে আর সে কোনো মেয়েকে ইফটিজিং করে না কোনো মেয়ের দিকে ফিরে তাকায় না তার ভালোবাসাকে জমাইতে থাকে জমাইতে থাকে জমাইতে থাকে যে রাস্তার মেয়ে ওর জন্য আমি কেন ভালোবাসা বা আমার মনোযোগ আমার প্রেম আমার ভালো লাগা এগুলো ওখানে কেন নিবদ্ধ করব এগুলো আমি সব জমা করে রাখি কার জন্য বৈধ বইয়ের জন্য লিগ্যাল বইয়ের জন্য স্ত্রীর জন্য যদি এরকম জমায় রাখতে পারেন বিয়ের পরে দেখবেন ভালোবাসা আঠার মতো কিরকম হয় আর অজাগায় কুজাগায় মুখ বালায়া আল্লাহর দেয়া ভালোবাসা আবেগরে নষ্ট করবেন এরপরে জায়গা মতো দেখবেন আর ভালোবাসা নাই ভিতরে সব শেষ রাস্তাঘাটে কথা কি বুঝাইতে পারছি সব যুবকরা পাগলামি করে মাতলামি করে বদমাইশি করে খারাপ কাজ করে নোংরামি করে মেয়েদেরকে উত্তক্ত করে তাদের পিছে লাগে চোখের জেনা করে মনের জেনা করে বন্ধু কয়েকজন একসাথে হলে কোনো মেয়েকে নিয়ে বাজে কল্পনা করে আলাপ আলোচনা করে এই হারামের ভিড়ে যুবক তুমি একটু ফেরার চেষ্টা করো সবাই যা করে তার চাইতে ভিন্ন কিছু হওয়ার চেষ্টা করো গড্ডালিক এবং স্রোতের তালে গা ভাসিও না ভাই স্রোতের তালে গা ভাসার জন্য যোগ্যতার দরকার হয় না স্রোতের বিপরীতে চলার জন্য শক্তি লাগে যোগ্যতা লাগে সেটা তোমার মধ্যে আছে কিনা সে চেষ্টা করো চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ অতএব ভাইরা আমার যৌবনে কোনো পাগলামি নয় কোনো মাতলামি নয় এই চোখকে হেফাজত করব মনকে হেফাজত করব পড়াশোনা মনোযোগ দিবেন বন্ধুবান্ধব ভালো বন্ধুবান্ধবের সাথে উঠাবসা করবেন খারাপ বন্ধুর ধারে কাছেও যাবেন না যে বন্ধু মেয়েদের পিছনে গুরুগুরু করে মেয়েদের সাথে হারাম সম্পর্ক রাখে অবৈধ সম্পর্ক রাখে প্রেমের নামে জেনার সম্পর্ক জড়ায় তাদের সাথে কোনো প্রকার বন্ধুতা রাখবেন না ভালো বন্ধু পাওয়া সোনার হরিণ তারপর সে সোনার হরিণ খোঁজার চেষ্টা করবেন না পারলে একা চলবেন তারপরেও খারাপ কোনো বন্ধুর সাথে যাবেন না কারণ মানুষ পৃথিবীতে কেউ জন্মগতভাবে খারাপ হয় না বেশিরভাগ মানুষ খারাপ হয় খারাপ বন্ধুর কারণে আপনি দেখবেন না একটা মানুষ হঠাৎ করে দোকানে যায় সিগারেট কিনা খাওয়া ধরছে একজন মানুষও দেখবেন না প্রথম কিছু সিগারেট খোর বন্ধু দেখবেন তাদের জোটে এই বন্ধুর সাথে কি হয় প্রথম বন্ধুতা হয় এরপরে এই বন্ধুর সাথে আস্তে 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 দেখে যে বন্ধু সিগারেট খায় এরপরে গোড়াটা দিয়ে তো একটা কাম দেয় আছে না নাই বলে না 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 না
কার দেখ প্রথমে এরকম ভয় লাগে একটু কাশি আসবে এরপর ঠিক হয়ে যাবে এই জন্য খারাপ এবং দুষ্ট বন্ধুর সাথে থাকলে আস্তে আস্তে মানুষ কি হয়ে যায় খারাপ হয়ে যায় নিজের অজান্তে কোনো খুনি পৃথিবীতে নিজে নিজে খুনি হয় না খুনিদের সাথে থাকতে থাকতে কি হয় এই জন্য আপনারা যারা স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন জেনারেল লাইনে আছেন আপনাদেরকে আমি বলি যেই বন্ধু সে খারাপ খারাপের দিকে তার প্রবণতা এই বন্ধু থেকে বাঘের মতো পলায়ন করেন বাঘ দেখলে যেরকম পলায়ন করেন পলায়ন করেন আর ভালো বন্ধু পাঁচ নামাজ পড়ে আল্লাহর ভয় আছে ও খারাপ দিকে যায় না এরকম বন্ধু যদি খুঁজে পান মনে রাখবেন এই সমাজে এই বন্ধুর দাম কোটি কোটি টাকা এই বন্ধুটাকে আগলে ধরে রাখেন ওর সাথে থাকার চেষ্টা করেন অন্তত আপনার সর্বনাশ হবে না অসৎ সঙ্গে সর্বনাশ আর সৎ সঙ্গে স্বর্গবাস অতএব ভালো বন্ধু নিয়ে চলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি কিন্তু আমি গোপন গুনাহের কাজে আসক্ত আমি আমার কাজের জন্য অনুতপ্ত হয়ে তওবা করি কিন্তু আমি পুনরায় সেই গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়ি এক্ষেত্রে আমার তওবা কি কবুল হয় না হলে এর থেকে পরিত্রাণের উপায় কি গোপন গুনাহের সাথে আমাদের অনেক তরুণ ভাইরা জড়িত সম্পৃক্ত এই গুনাহ থেকে বাঁচার জন্য আমি কয়েকটা পরামর্শ সবসময় দেই এর ভিতরে সবচেয়ে বড় সমাধান মৌলিক সমাধান যেটা অনেক সময় ভুলে যায় আমি সেটা শুরুতে বলি যেটা হলো বিয়ে করা বিয়ে করার চাইতে কুইক এবং কার্যকর কোনো সমাধান নাই অভিভাবক যারা আছেন সন্তানদের উপযুক্ত হওয়ার পর খুব দ্রুততার সাথে তাদেরকে কাজে লাগান খুব দ্রুততার সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং হেল্প করেন সহযোগিতা করেন বিয়ে লেটে করাবেন না কদিন আগে মাহফিল ছিল কোথায় চা ইয়েতে নারায়ণগঞ্জে তো এক ভদ্রলোক এসে বললো হুজুর আমাদের এলাকাতে বাপ মারা ছেলে মেয়েকে বিয়ে দিতে চায় না আমার এক পরিচিত ভাই তাকে 30 বছরে বিয়ে দিছে বেচারা 8 বছর ধরে বাচ্চা হয় নাই এখন বিয়ে হয়েছে 40-এর পরে তার বাচ্চা হয়েছে সে এখন বুড়া হওয়া ধরছে তো অনেক এলাকাতে মুরব্বীরা ছেলে মেয়েকে বিয়ে দিতে যায় না কেন বলে যে বিয়ে দিলে পরের হয়ে যাবে যতদিন আলগায় রাখা যায় এগুলো পাগলামি ছাড়া আর কিছু না যেটা অমানুষ পরের হবে ওটা এমনিই হবে আর যেটা মানুষ সেটা বিয়ের পরেও থাকবে আর বাবা মা বিয়ে দিতে দেরি করার কারণে সন্তান যদি গুনাহে লিপ্ত হয় তার দায়ভার তাকে বহন করতে হবে এই জন্য গোপন গুনাহ থেকে বাঁচার জন্য আপনাদের সন্তানরা তলে তলে কত পাপে জড়াচ্ছে আপনি জানেন না আপনিও পাপি হবেন যদি আপনি অবহেলা করেন তার বিয়ে দেওয়ার ক্ষেত্রে কোন রকম ডাল ভাতের ব্যবস্থা করতে পারে ছেলে কোন রকম উপার্জন শুরু করছে আল্লাহর নাম নিয়ে তাকে বিয়ে দিয়ে দেন এবং তার চরিত্র রক্ষা করেন সন্তানের চরিত্র দুনিয়ার যে কোনো সম্পদের চাইতে দামি অনেক বাপ মার কাছে চরিত্রের দাম নাই শুধু পয়সার দামটা আছে তাদের কাছে আছে না নাই এইসব বাপ মা কপাল পড়া বিধায় যুবকরা এই গোপন গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে শাদী দ্রুত করতে হবে আর দ্বিতীয়ত যে কাজ করতে হবে তা হলো যথাসম্ভব স্মার্টফোন ত্যাগ করতে হবে 4 মাস 6 মাসের জন্য এই ফোন বিক্রি করে ফেলান একটা বাটনওয়ালা ফোন নেন সিম লাগান কোন রকম চলে নেট ছাড়া বাঁচবেন কিচ্ছু হবে না মনে হয় যে হ্যাঁ হ্যাঁ বলে কি হুজুর ফেসবুক ইউটিউব ছাড়া জীবন রক্ষা হবে মরেই তো যাব মরবেন না করে দেখেন হিম্মত করেন সাহস করেন সব সহজ হবে 3-4 মাস এভাবে করেন দেখবেন সহজ হবে ইনশাআল্লাহ তওবা করার পরও যদি না করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চান যে আল্লাহ লক্ষণ ভালো না যে তওবার পরে তওবা ভঙ্গ হয়ে যাচ্ছে কিন্তু নিরাশ হবেন না আশা হারাবেন না আল্লাহ যে আপনাকে অনুতপ্ততা দিচ্ছেন আপনার ভিতরে অপরাধ বোধ জাগ্রত হচ্ছে খারাপ কাজ করছেন এটা যে বুঝতে পারছেন এটাও একটা ভালো লক্ষণ আল্লাহ তাআলা একসময় ছাড়ার তৌফিক দিবেই দিবে ইনশাআল্লাহ